নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা টেস্টি এবং ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি, গলদা চিংড়ির মালাইকারি। আপনারা রেসিপিটা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপিটা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই গলদা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নেওয়া যায়। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে 5 পিস গলদা চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি মাথার অংশটা কেটে দিয়েছি আর উপরের এই খোসাটা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু লেজটা রেখে দিয়েছি। এবার আমি মাছ বরাবর এইভাবে চিরে নিয়ে ভিতরের একটা, দেখুন এই যে সরু সুতোর মতো, কালো সুতোর মতো যে অংশটা আছে এটাকে আমি বাদ দিয়ে, দেখুন এই দেখুন, এটাকে বাদ দিয়ে ফেলে দেব। আর মাথার অংশে আমি এখানে একটু ফুটো করে নিচ্ছি। এর মধ্যে একটা যে কালো এই যে এই অংশটা দেখুন, এটাকে কিন্তু বার করে ফেলে দিতে হবে। এই দেখুন, প্রত্যেকটা মাছ থেকেই কিন্তু আমি এইভাবে এই নোংরাটা বার করে ফেলে দিচ্ছি। তো আমি বার করে ফেলে দিয়েছি। আমার লাগছে দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ জিরে গুঁড়ো, এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি প্রায় হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। এখানে প্রয়োজন মতো নুন নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে দুটো এলাচ, দুটো দারুচিনি, বেশ কয়েকটা লবঙ্গ, এক টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এছাড়া যেটা প্রধান উপকরণ সেটা হলো নারকেলের দুধ। আমি দেখুন এখানে এক বাটি নারকেলের দুধ বের করে নিয়েছি। আমি এই নারকেলটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি চিপকে দেখুন এই দুধটা বের করে নিয়েছি। আমি কয়েকটা উডেন স্টিক নিয়েছি, এগুলো আমি এই চিংড়ি মাছের মধ্যে গেঁথে নিয়ে তারপর ভাজবো, কারণ চিংড়ি মাছ তেলের মধ্যে দিলেই কিন্তু গুটিয়ে গোল হয়ে যায়, তাই আমি এটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। প্রথমে আমি মাছের মধ্যে প্রয়োজন মতো নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি 5 থেকে 7 মিনিট আগে রেখে দেব, তারপর মাছটা ভেজে নেব। এবার আমি এভাবে একটু গেঁথে নিচ্ছি। এইভাবে আমি গেঁথে নিচ্ছি, প্রত্যেকটা মাছ আমি এইভাবে আগে গেঁথে নিচ্ছি। এবার গ্যাসেতে আমি কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে মাছটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি ভেজে নেবো। দেখুন মাছটা আমি স্টিওয়ার্স দেওয়ার জন্য, দেখুন মাছটা কিন্তু গুটিয়ে যাচ্ছে না। আপনাদের কাছে না থাকলে আপনারা না দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আমার কাছে ছিল তাই আমি এটা দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কিন্তু ক্ষণ ধরে ভাজার দরকার হয় না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ থেকে ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়, প্রায় মিনিট খানেকের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে,
এবার আমি গোটা গরম মশলা ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা প্রায় 30 সেকেন্ড মতো ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু প্রায় 2 মিনিট ভাজা হয়ে গেলে পর তারপর আমি আসছি। প্রায় 2 মিনিট পর আমি এলাম, দেখুন পেঁয়াজ কিন্তু খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো আমি আবার নাড়াচাড়া করছি। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এবার আমি বাকি শুকনো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হলে তবে রান্না কিন্তু স্বাদ আসে। কাঁচা লঙ্কা চেরাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও প্রায় 2 মিনিট কষিয়ে নিচ্ছি মশলা। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়েই এসেছে, দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। গরম মশলা গুঁড়োটা এবার আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুনটা দিতে হবে আমায়। এটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার গ্রেভি ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। গ্রেভি তো একদম ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু আস্তে করে দিই, আর খুব সামান্য পরিমাণ, একদম জাস্ট হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এটা অবশ্যই স্কিপ করতে পারেন, আমি একটু খুব সামান্য পরিমাণই দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসটা কিন্তু সিমে দিয়ে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি এলাম। দেখুন কী সুন্দর কালার হয়েছে, দেখুন চিংড়ি মালাইকারি তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করছি। গরম গরম চিংড়ি মাছের মালাইকারি তো একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন কত সহজেই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।